हेलो स्टूडेंट्स वेलकम टू आवर चैनल ए टू जेड परीक्षा। तो आज के तुम्हारे साथे एक खूब ही गुरुत्वपूर्ण टपिक निये डिसकस करब जेगुलो किन्तु जेको एग्जामे किन्तु तुम्हारे इंग्लिश टपिक थेके आसे। ठीक है, इंग्लिशे जो तुम्हारे एरर सेक्शन थाके ना इंग्लिशे किन्तु सेटा डब्ल्यूबीसीएस बोलो जेको एग्जाम बोलो एसएससी एमटीएस बोलो सीजीएल सीएचएसएल समस्त जगह किन्तु एई जगहगुलो जेखाने इंग्लिश तुम्हारे एग्जामे आछे सेखाने किन्तु तुम्हें एई टपिकगुलो जानतेई होबे। ठीक है, तो आजकेर जे टपिक सेटा होच्छे जे समस्त जगह माने तोमरा जानो पार्ट्स अफ स्पीच। तो पार्ट्स अफ स्पीचेर मध्ये एकटा स्पीच होच्छे कि सेटा पार्ट एकटा कि पार्ट्स अफ स्पीचेर एकटा पार्ट कनजांक्शन, ताई तो कनजांक्शन रिलेटेड की যে এররগুলো থাকে পরীক্ষায় যেখান থেকে দেয়া হয় আর তোমাদের যেটা মাথায় রাখতে হবে আমি সেই কটা एग्जांपल তোমাদের বলবো। মোস্ট ইম্পর্টেন্ট 5 एग्जांपल्स তোমাদের সাথে আজকে ডিসকাস করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী ভিডিওজের আপডেটস পাওয়ার জন্য। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাস আর দেখে নেওয়া যাক কনজাংশনস কি কি রিলেটেড যে সমস্ত এররসগুলো আছে সেগুলো কি কি হতে পারে। ফার্স্ট एग्जांपल দেখো, এখানে তোমাদের মনে রাখতে হবে দেখো স্কার্সলি আর হার্ডলি। ঠিক আছে, স্কার্সলি আর হার্ডলি এই দুটো ওয়ার্ড কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কনজাংশনস বলতে পারো। হ্যাঁ, তো এই কনজাংশনস এর কাজ কি? এই কনজাংশনস মনে রাখবে যখন কোনো সেন্টেন্সে স্কার্সলি আর হার্ডলি ইউজ হবে না তখন কি হবে তোমাকে সেই সেন্টেন্সে আগে খুঁজে বার করতে হবে মানে হোয়েন আছে কি নেই। ঠিক আছে, যদি দেখতে পাও যেখানে হোয়েন নেই তার মানে কিন্তু সেই সেন্টেন্সের ওই পার্টিকুলার পার্টটাই কিন্তু গন্ডগোল রয়েছে। সুতরাং মনে রাখবে স্কার্সলি আর হার্ডলির পরে অবশ্যই কিন্তু একটা কনজাংশন বসবে, সেটা কি? সেটা হচ্ছে লিঙ্কার, সরি লিঙ্কার বসবে, সেটা কি? হোয়েন। মনে থাকবে। তো দেখো এক্সাম্পলটা, স্কার্সলি হ্যাড আই এন্টার্ড দ্য রুম। ঠিক আছে, স্কার্সলি হ্যাড আই এন্টার্ড দ্য রুম হোয়েন দ্য ফোন র‍্যাং। তাহলে কি বুঝলে? যদি স্কার্সলি থাকে সেন্টেন্সের মধ্যে বা হার্ডলি, ধরো হার্ডলি স্কার্সলি যেটাই থাকবে তোমাকে মাথায় রাখতে হবে, তারপরে কিন্তু হোয়েন অবশ্যই ফলো করবে। ঠিক আছে, তাহলে সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখো, স্কার্সলি হ্যাড আই এন্টার্ড দ্য রুম হোয়েন দ্য ফোন র‍্যাং। ক্লিয়ার এটুকু? নেক্সট চলে আসছি দেখো পরের পয়েন্ট, 2 নম্বর কনজাংশনটা দেখো, দো আর ইয়েট। তো দো মানে যদিও, ইয়েট মানে তবুও। ঠিক আছে, এবার দেখো দো যদি তবু, তাই তো যদিও যদি সে আসে তবে আমি যাব। তো এই সেন্সে আমরা বাংলাটা করি, তাই তো? ঠিক ইংলিশে কি হয় সেটা দো আর ইয়েট। মনে রাখবে দো যে সেন্টেন্সে থাকবে সেখানে কিন্তু ইয়েটের অবশ্যই ইউজ করতে হবে, অথবা তুমি যদি সেখানে ইয়েট ইউজ না করো তাহলে কিন্তু তোমার সেন্টেন্সটা ভুল হওয়ার সম্ভাবনা, কারণ সেখানেই ভুল হবে। ঠিক আছে, তো দেখো আর দেখবে অনেক সময় ইয়েটের জায়গায় কি হয় একটা কমা ইউজ করা হয়। ঠিক আছে, তো সেটার মানে কিন্তু ইয়েট। তো ওইখানটা কিন্তু কনফিউশন রাখলে চলবে না যে দো এর পরে কিন্তু যে কমাটা দেখতে পাচ্ছ না সেটাও কিন্তু ইয়েট এর কাজ করছে, মনে থাকবে। তো এই যে কনজাংশন দো, এটা কাকে ফলো করবে? ইয়েট কে ফলো করবে। যেমন এক্সাম্পল দেখো, দো হি ওয়ার্কড হার্ড, দো হি ওয়ার্কড হার্ড ইয়েট হি ফেইলড। ঠিক আছে, যদিও সে কঠিন পরিশ্রম করেছে তাও সে ফেল করেছে। ঠিক আছে, এর মানে কিন্তু সেটাই। তাহলে বুঝতে পারলে তোমরা দো কাকে ফলো করবে? ইয়েট কে। আর স্কার্সলি আর হার্ডলি কাকে ফলো করবে? দেন হোয়েন কে। ঠিক আছে, স্কার্সলি আর হার্ডলি কাকে ফলো করবে? হোয়েন কে, মনে থাকবে। দেখো এইবার দেখো পরেরটা, নো সুনার। নো সুনার যে কনজাংশনটা আছে তোমরা খুব ভালোভাবে এইটার সাথে পরিচিত। নো সুনার তারপরে কি হয়? দেন। ঠিক আছে, নো সুনার কি হবে? দেন কে ফলো করবে। নো সুনার যেখানে থাকবে এই কনজাংশনটা দেন কে ফলো করবে। জাস্ট এক্সাম্পলটা দেখে নাও, দেখো নো সুনার ডিড হি রিচ দেয়ার। বলছে নো সুনার ডিড, দেখো অনেক সময় না এখানটা এরর থাকে কেমন ভাবে, এখানেই অনেক জায়গায় ডিড থাকে, কোনো জায়গায় হ্যাড এর ইউজ হয়। ঠিক আছে, কোনো সময় ডাজ ইউজ হয়, কোনো সময় যেটা বললাম হ্যাড ডিড ডাজ এইগুলো কিন্তু ইউজ হয়, মনে থাকবে। ঠিক তেমনভাবে এখানে কি আছে? ডিড আছে, তাই না? দেখো ডিড আছে, এটা V2 ফর্ম আছে, তাই তো? নো সুনার ডিড হি রিচড দেয়ার দেন ইট বিগ্যান টু রেইন। দেখো এটা বিগ্যান আছে, এখানেও কিন্তু V2 ফর্ম আছে, তাই তো? তো V2 ফর্ম কিন্তু থাকবে, এখানে ডিড ইউজ করছো, এখানেও কিন্তু কি হচ্ছে? V2 ফর্ম past tense। ঠিক আছে, তো এখানে V2 ফর্ম আসছে। তো দেখো তো নো সুনার যে সেন্টেন্সে তোমার ইউজ হচ্ছে, ঠিক আছে, নো সুনার ডিড হতে পারে, নো সুনার হ্যাড, নো সুনার ডাজ, যাই থাকুক টেন্স থাকবে। যদি ডাজ থাকে তার মানে কিন্তু সেটা প্রেজেন্ট টেন্স, সেই ক্ষেত্রে কিন্তু এখানে v1 ফর্ম আসবে রিচ, আর এখানেও কিন্তু সেটা v1 ফর্মে চলে আসবে। ঠিক আছে, তো এই যে এই জায়গাগুলো তোমাদের দেখতে হবে। নো সুনারের ক্ষেত্রে কিন্তু এইটুকু তোমাদের একটু মাথায় রাখতে হবে, সেন্টেন্সটা কোন টেন্সে আছে সেটা দেখে। যদি পারফেক্টে থাকে তাহলে হ্যাড হবে, নো সুনার হ্যাড দেন। ঠিক আছে, আর যদি প্রেজেন্ট টেন্সে থাকে ডু বা ডাজ, ডাজ হবে। যদি ডাজ থাকে তাহলে ওখানে দেখতে হবে ভার্বের সঙ্গে এস আছে না নেই, সেটা তোমাদের দেখতে হবে। নেক্সট চলে আসছি, দেখো লেস্ট, খুব ইম্পর্টেন্ট এই কনজাংশনটা। লেস্ট, লেস্টের পরে কিন্তু তোমাদের এরর্স যে দেয়া থাকে না, লেস্ট যে সেন্টেন্সে ইউজ হবে তারপরে এটাকে নট দেয়া থাকে, কিন্তু নটের ইউজেজ প্রপার নয়, কারণ লেস্ট ওয়ার্ডটাই কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড। তাই দেখো লেস্ট কাকে ফলো করবে, লেস্ট অবশ্যই শুডকে ফলো করবে, মানে লেস্টকে ফলো করবে কে, শুড, তার মানে শুড কিন্তু ওই সেন্টেন্সে থাকতেই হবে। যদি তুমি কোনো সেন্টেন্সে দেখতে পাও লিস্ট রয়েছে, সেটার কিন্তু শুড কিন্তু অবশ্যই সেই সেন্টেন্সে থাকতে হবে যদি সেন্টেন্সটা কারেক্ট হতে হয়। তো যেমন এক্সাম্পলটা দেখো, ওয়ার্ক হার্ড লেস্ট, ঠিক আছে, দেখো এখানে লেস্ট আছে, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেইল, কি আছে, লেস্ট ইউ শুড ফেইল, মনে থাকবে। যদি লেস্ট ইউজ করো, যে মানে যেখানে লেস্টের ইউজ থাকবে সেখানে কিন্তু শুডের অবশ্যই ইউজেজ একটা আসবে। নেক্সট চলে আসছি, দেখো বোথ এন্ড, তাই তো, দেখো বোথ, বোথ শুধু, যেমন আই লাইক টু ইট বোথ, ঠিক আছে, ফিশ অ্যান্ড রাইস, যদি তুমি এরকম বলো তার মানে কি আসছে এখানে, দেখো ফিশ অ্যান্ড রাইস, যেখানে বোথ থাকছে সেখানে কিন্তু অ্যান্ড এর একটা ইউজেজ হবেই, দুটোই কিন্তু কনজাংশন, তাই না, বোথ অ্যান্ড। যখন বোথ মানে উভয়কেই বোঝাচ্ছ তখন কিন্তু মাঝখানে একটা অ্যান্ড এর ইউজ অবশ্যই করতে হবে, তাহলেই প্রপার কারেক্ট হবে সেন্টেন্সটা। যেমন এক্সাম্পলটা দেখে নাও, দেখো বোথ, ঠিক আছে, বোথ অমিত অ্যান্ড রাম, দুজন আছে, এটা একটা নাউন, নাউন ওয়ান, এটা দেখো নাউন টু, তাই তো, বোথ অমিত অ্যান্ড রাম আর গুড অ্যাট ম্যাথস, ঠিক আছে, তো বোথ অমিত আর রাম এই দুটো নাউন কি দিয়ে জয়েন করা আছে, অ্যান্ড দিয়ে, বোঝা গেল। তাহলে কেন বোথের পরে কি হবে, বোথ কাকে ফলো করবে, যেখানে দেখবে বোথ সেখানে কিন্তু অ্যান্ড মাস্ট, এটা যেন মাথায় থাকে, কারণ বোথ মানে উভয়েই, যখন উভয়েই বোঝাবে তখন কিন্তু অ্যান্ড অবশ্যই আসবে সেখানে। তো তোমাদের কি মনে রাখতে হবে, এই যে 4-5টা ইম্পর্টেন্ট যে কনজাংশন রিলেটেড এরর তোমাদের বললাম, এগুলো যেন তোমরা আর কখনোই এক্সামে বা যে কোনো সেন্টেন্সে যখন দেখবে, তোমরা যখন কাউকে শেখাবে তখনও যেন কখনোই এইগুলো ভুল তোমরা নিজেরাও না করো এবং কেউ না করে, ঠিক আছে, তার জন্য তোমরা কিন্তু এইগুলো ভালো করে দেখে নাও আর একটু নোট ডাউন করে নাও, যেন পরবর্তীতে ভুলে গেলে আবার তোমরা রিভিশন করতে পারো, একবার দেখলেই যেন মনে পড়ে যায়। ঠিক আছে, তাহলে দেখলে তোমরা স্কার্সলি আর হার্ডলি, আর দো ইয়েট, নো সুনার, দেন, ঠিক আছে, মনে রাখবে দেন না কিন্তু, নো সুনারের পরে দেন কিন্তু নয়, দেন, THAN, নট দেন, রাইট। তাহলে লেস্ট, দেন দেখো লেস্ট, লেস্টকে ফলো করবে কি শুড, রাইট, দেন দেখো বোথ, বোথকে কে ফলো করবে, অ্যান্ড, ঠিক আছে। তাহলে আজকে যেটুকু তোমরা শিখলে এই 5টা যে কনজাংশন রিলেটেড যে এরর্স, তোমরা আশা করছি এর পরবর্তী কোনো এক্সামে তোমরা ভুল করে আসবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো টপিকের সাথে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।